বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ভালো কাজ যত ছড়িয়ে যাবে মানুষের জন্য ততই কল্যাণকর। তো এটা এমন একটা প্রতিষ্ঠান, এখানে আপনাদের অবশ্যই মেমোরিতে থাকতে হবে যে আপনাদের বায়োডাটার ছবি দিতে হবে, আমাদের একটা মেম্বার ফি দিতে হবে, তারপরে কিন্তু আমরা কাজ করি। তো অনেকেই বলে যে আপা আমাদের কাজটা করে দেন, সব দিয়ে দিব। আসলে মানুষ যখন কাজ হয়ে যায় তখন মানুষ বিপদমুক্ত হলে মানুষ উৎফুল্ল হয়ে যায়, অহংকারী হয়ে যায়। তো আমি এত কিছু চিন্তা করি না যে আমি কি পাবো না পাবো, কিন্তু আমি তো মানে আপনাদের খরচের জন্যই আমাদের মেম্বার ফিটা নেওয়া। যেমন আপনার একটা দেখালে কিন্তু হবে না, আমি দিন রাত পরিশ্রম করি, আমার স্টাফরা দিন রাত আপনাদের কাছে বায়োডাটা ছবি ইমেলে আদান প্রদান করতে থাকবে, সবারই ফোন নাম্বার দেওয়া থাকবে, নিজেরও নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে কাজ করে নেবেন এবং প্রত্যেকেরই নাম্বার দেওয়া থাকবে। আমি চাই এই সেবাটা মানে সবার মাঝে যাতে সুন্দরভাবে পৌঁছে যায় খুব দ্রুত গতিতে। আমি যদি সব ধরে বসে থাকি টাকার চিন্তায়, তাহলে তো আপনাদের বিয়ের সাথে কাজ করা সম্ভব না। তাই আমি সবসময় মেম্বার হওয়া মাত্রই আমি প্রত্যেকের নাম্বার দিয়ে দিই, নিজেরা কথাবার্তা বলে নিজেরা দেখা সাক্ষাৎ করে খোঁজখবর নিয়ে কাজ করেন। অনেকে আমাদেরকে জানায়, অনেকে জানায় না, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তো ওই চিন্তা থেকে আমি আপনাদের সেবা দিই না। আমি সেবাটা মানে আমার মনের ভালোবাসা এবং আমার সবসময় মেমোরিতে থাকে। আমি যদি একটা জুড়ি কোনো না কোনো উসিলাই হয়ে যায় তাহলে একটা হজের সমান সব। এই চিন্তা যতদিন আমার মাথায় আছে আমি তো এই কাজ করে আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি আমার আল্লাহর কাছে আল্লাহকে খুশি করতে চাই। অন্য কোনো কিছুই না, কাউকে দেখানোর জন্য না, কোনো কিছু না, আমার আল্লাহ খুশি তো আমরা সবাই খুশি, এটাই আমার বিশ্বাস। তো আপনারা এই নিয়ে কোনো চিন্তাভাবনা করবেন না, আপনারা অবশ্যই। তবে হ্যাঁ, আমি বারবার বলছি, অনেকে আছে অনেক আশা নিয়ে আমাদের কাছে আসবেন, হয়তো আমি তাদের কাজটা করতে পারলাম না, তখন কিন্তু আপনাদের কাজ না করতে পারলে কিন্তু আমি কষ্ট পাবো, কারণ আপনারা এক কাপ চা হলেও আমাকে খাওয়াইছেন, তখন সেটার প্রতিদান আমি কীভাবে দিব? আমি সারাক্ষণ কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করি যে আল্লাহ, যারা যেই আশায় আল্লাহ আমার কাছে আসছে আল্লাহ, তাদের জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দাও আল্লাহ, কোনো না কোনো উসিলার মাধ্যমে। তো আমি দিনের শুরুতে আমি কাজ শুরু করলাম, আমার আল্লাহর ঘরে যারা আছে আমার ভাই বোনরা, আমার এই পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সালামত দেওয়া পৌঁছে দিবেন, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালামত দেওয়া পৌঁছে দিবেন, আমার আজমির শরীফের আবার সালামত দেওয়া পৌঁছে দিবেন, আমার এই মিডিয়ার যে ভাই ও বোনরা আসতেছে তাদের যাতে তারা সুফল পায়, এবং আমার যারা দেশে আমাদের সিলেট শাহজালাল শাহপরান মাজার আছে ওখানে আমার সালামত দেওয়া পৌঁছে দিবেন, যাতে আমি মানুষের যে আশা নিয়ে এখানে আসতেছে তাদের আশাগুলি পূর্ণ হয়ে যায়। একমাত্র দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করে। তো আমি এটাই সবার কাছে দোয়া চাই। অনেক আপারা পেরাশানির মধ্যে আছে, সারাক্ষণই ফোন করে তাদের মেয়ের জন্য, অনেক ভাইরা আছে তাদের ছেলের জন্য। তো বেশ, আমি সকলে পেরাশানি মুক্ত হয়ে ভালো একটা জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দেন। তো আমার কথা হলো, মানুষের কল্যাণে কাজ করতে গেলে কেউ হয়তো আপনি হাজার ভালো কাজ করেন, একটা সেকেন্ডের মধ্যে কিন্তু মানুষ বেইমান হয়ে যায়, হঠাৎ একটা সমস্যা মধ্যে হয়ে গেলে তখন দেখা যায় যে ওই ভালো কাজগুলি সব ভুলে যায়। তাই খুব সতর্ক সহিত কাজ করতে হয়। তো প্রত্যেকেই মনে করবেন, আমরা বিয়ের আগে কেউ কারো আত্মীয় না, সবাই অপরিচিত, কিন্তু আপনাদেরও নিজের মেধা যোগ্যতা এবং নিজে যাচাই বাছাই করে কাজ করে নেবেন, কারণ পৃথিবীতে সবাই অপরিচিত, বিয়ের মাধ্যমেই আত্মীয় স্বজন হয়, এটা আপনারা মনে রাখবেন। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971 8602 61।
তো আমি বেশ কয়েকটা পাত্র এবং পাত্রীর কথা বলছি, তারা ফোন দিচ্ছে। এক বোন, আমি মাত্র তার এক বোন, সে হচ্ছে বিসিএস অফিসার, খুব প্রশাসন ক্যাডারের। ওর হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, ওর 34-এর মতো বয়স, নামমাত্র একটা ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক বোন, সে হচ্ছে বিসিএস ফরেনে আছে, খুবই সুন্দরী, ভদ্র, ফ্যামিলি ভালো, কিন্তু ওর বয়সটা হয়ে গেছে 34-এর মতো, 5 ফিট 4 লম্বা, অনেক অমায়িক একটা মেয়ে। তো ওর জন্য একটা দেশে বা বিদেশে যে কোনো বিসিএসের ফার্স্ট চয়েস, বা আর্মি অফিসার তো সবারই পছন্দ থাকে, এরকম অনেকে আছে। যদি থাকেন আপনারা একটু যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি হয়তো আপনাদের জন্য ব্যবস্থা করে দিতে পারবো। আমি আমি হচ্ছে সন্ধান দেওয়ার মালিক, কিন্তু আল্লাহ আপনার ভাগ্য তৈরি করবে এবং ভবিষ্যৎ আপনার ভালো রাখবে শুধুমাত্র আপনার এবাদত বন্দিকির উপরে। এইটা জিনিস খেয়াল করবেন যে বিয়েতে আপনি হেরে গেলেন তো সব কিছু দিয়ে হেরে যেতে হবে। কারণ আমার এক আপা ফোন করছেন। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপা, ওই বনানির আপার সাথে কথা কি কোনো কাটাকাটি হয়েছে নাকি? আপা, ওই ছেলে কি এখন বাংলাদেশে? আপনার ছেলে কি এখন বাংলাদেশে আছে? ওকে ওকে, আমি এখনই পাঠাচ্ছি ফোন নাম্বার সহকারে। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন যাতে ছেলের আল্লাহ ভালো একটা মিলিয়ে দেয়। ওকে ওকে ওকে। এ আপার ছেলে হচ্ছে পিএইচডি করা প্রফেসর, ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার। ছেলের বয়স হয়ে গেছে আপনার 83-তে ডে, তাহলে কত, 42-43 হয়ে গেছে। তো উনি চাচ্ছিল একটা, এই যে শুনলেনই তো, কারণ ছেলে পক্ষরা একটু মেয়ের বয়স 35-এর নিচে হলেই তারা মনে করে, মানে 35-এর উপরে হলেই মনে করে বয়স হয়ে গেছে। আসলে কিন্তু না, আমি দেখলাম যে একটু যাদের একটু 35-40-এর মধ্যে এই মাস্টার্স লেভেলের, তারা কিন্তু খুব মানে ঘরোয়া টাইপের হয়। তাদের বিয়ে করলে আমি বুঝি না যে এত অল্প বয়সের মেয়েরা কিন্তু অনেক সময় অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারে না, কিন্তু যারা মাস্টার্স করে ফেলছে তারা কিন্তু অনেক কিছু বুঝে। জাস্ট একটু বললাম আর কি। তো এই আপার ছেলের জন্য আমি একটা ইনভাইট করে, আমার পাত্রী দরকার। আরেক ভাই, উনি এই যে বারবার ফোন দিচ্ছে, আল্লাহ তাকে মিলিয়ে দাও, সে হচ্ছে কানাডায় সিটিজেন, সে এখন বাংলাদেশে আসছে, আর মাত্র 10 দিন আছে। তো উনি ডিভোর্স হয়ে গেছে, ওনার বয়স হচ্ছে 43, 5 ফিট 6 লম্বা, স্ট্যান্ডার্ড পরিবার সব কিছুই। তো উনি চাচ্ছিল একটা ভালো একটা মেয়ে, কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো কিছু না, তার কোনো চাও পাওয়া নাই, সিম্পল একটা মেয়ে, মানে উল্টা আরও মেয়ে পক্ষদের সহযোগিতা করবে। তো আসলে এরকম অনেক বোনরা আছে যারা, তারা যদি একটু মনে করে যে একটা গর্জিয়াস লাইফ চাই, হয়তো তাদের সাথে আমি মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো এছাড়াও অনেক অনেক, আরেক বোন কানাডা থেকে ফোন করছে, ওর বোন বোন কানাডাতে গ্র্যাজুয়েশন নিতে যাচ্ছে, ওর বোনটার জন্য এখন কানাডার থাকা ছেলে চাই। মেয়ে অপূর্ব সুন্দরী, মেয়ের 98 ডেট অফ বার্থ, 5 ফিট 5 লম্বা, ওরা এখন বাংলাদেশেই আছে, তো চলে যাবে কানাডাতে। তো ওরা খুব জরুরি ভিত্তিতেই চাচ্ছে, যদি হয় তাহলে ওর দুই বোনও কানাডাতেই থাকে, যারা আসলে যেই দেশে আছে সেই দেশেরই চায় এই আর কি। তো আর তো অসংখ্য পাত্র পাত্রী আসতে আছে। আরেক ভাই, উনি চট্টগ্রাম থেকে যোগাযোগ করেছে, তার মেয়ে ডাক্তার, চট্টগ্রামে সেটেল, মেয়ে ডেট অফ বার্থ 98। তো এই মেয়ে, ওরাও পুরো পরিবারই আমেরিকা সিটিজেন, কিন্তু বাংলাদেশে আছে, তো ওরা একটা আমেরিকা থাকা ছেলে চাচ্ছে, যদি হয় তাহলে যোগাযোগ করেন। তো এইভাবে অসংখ্য আসতেছে, আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে আমি কাজ শুরু করলাম। আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, কখনো মানে ভুল বুঝবেন না, আমি কিন্তু সারাক্ষণ সারাবেলা আপনাদেরকে নিয়েই থাকি। আপনারা হয়তো জানেন না, হয়তো যতক্ষণ এই যে ইউটিউবে আসছি এতটুকু, তারপরে কিন্তু সকল ব্যস্ততা শুরু হয়ে যায়, সারা এখন কিন্তু আমি ইমেল, হোয়াটসঅ্যাপ, ভাইবার কন্টিনিউ আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে। তো অনেক সময় ফোন না ধরলে আমি কিন্তু সবসময় আবার চেক করি, আপনারা একটু ভয়েস মেসেজ দিয়ে দিয়ে, কারণ আপনি যখন, আপনাদের রুগী একজন আর আমার কিন্তু হাজার জন, তো সেই জিনিসটা মাথায় রেখে আপনাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা না পেলে যে কোনো কাজে, আমি শুধু আপনাদেরকে সেবা দিয়ে যাব কিন্তু আপনাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাবো না, তখন কিন্তু ওই কাজটা উঠানো খুব কঠিন হয়ে যায়।
তাই আপনাদেরও একটু সামঞ্জস্য জেনে তারপর আপনার বিয়ে শাদীটা, মানে এমন কল্পনা জগৎ করবেন না যে মেয়ে ছেলে গ্রামে গঞ্জে থাকে, তার লেখা নাই পড়া নাই, সে আমেরিকার সিটিজেন মেয়ে চায়, শিল্পপতি মেয়ে চায়, এই ধরনের মিথ্যা কল্পনার মধ্যে থাকবেন না। তবে মেয়েরা স্বপ্ন দেখতে পারেন, মেয়েরা স্বপ্ন দেখেন এবং স্বপ্ন পূরণও হয় ইনশাল্লাহ। মেয়েরা যত গরিব হোক অসহায় হোক, একটু ভালো সুন্দর মেয়ে হলে তার পুরো পরিবারটা উঠাই দেয় আমার ছেলে ভাইরা। এটা একটা, মানে আমি বারবার বলছি, কারণ এটাই হচ্ছে এখন। তো সকল প্রশংসায় আল্লাহর আমি আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।